नमस्कार बन्धुरा, अपन सकल के स्वागत जानाई आमादेर नतून भिडियोते। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन, भालो आछेन। बन्धुरा, श्रावण मास माने हच्छे शिवजीर मास, विशेष करे श्रावण मासेर सोमवार। एबं एबछर प्राय 19 बछर पर श्रावण मासेर मल मास एबं अत्यंत पवित्र एकटी तिथि आसते चलेछे। श्रावण मासे आमरा चारटेर बदले आठखाना सोमवार पाची, और जदि आमरा ए सोमवारगुली पूर्ण निष्ठार संगे पालन करते पारी ताहले महादेवर विशेष कृपा आमरा लाभ करते पारब। तई बंधुरा, आमादेर काछे एत सुवर्ण सुजोग एसेछे ए बछर, भोलेनाथ विशेष करे कृपा करेछेन ए बछर आमादेर सकलेर उपर। तई आमरा सकलेई जेन ए मासटा अत्यंत जत्न सहकारे पालन करी। বন্ধুরা, আমরা এই মাসটি পালন করব, তার আগে আমাদের জানতে হবে আমরা কোন তিনটি জিনিস এই মাসে খাওয়া উচিত নয়। এই মাসে যদি আমরা এই তিনটে জিনিস খাই তাহলে আমরা শিবজির কৃপা থেকে বঞ্চিত হব, এমনকি আমাদের পরিবারে নেমে আসতে পারে ঘোর সংকট। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনারা যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে থাকুন এরকমই ভিডিও পেতে। তাহলে আমাদের প্রথম যেই খাবারটি বর্জন করতে হবে সেটি হলো শাক। হ্যাঁ বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস বর্ষাকাল, সেই কারণে আবহাওয়ার মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া জন্মায়, বিশেষ করে শাকের মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলি থেকে যায়। আর আমরা যদি সেই শাকগুলি রান্না করেও খাই, তাও কিছু ব্যাকটেরিয়া সেই খাবারের সাথে আমাদের দেহে প্রবেশ করে এবং তার ফলে আমাদের রোগ ব্যাধি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, আমাদের এই শ্রাবণ মাসে এড়িয়ে যেতে হবে শাক পাতাকে। বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস, তাই চেষ্টা করবেন স্বাস্তিক খাবার গ্রহণ করতে। পেঁয়াজ আর রসুন তা কখনোই স্বাস্তিক খাবার নয়, তাই অবশ্যই পেঁয়াজ এবং রসুন এই মাসে আপনারা বর্জন করবেন। বন্ধুরা, দ্বিতীয় যেই খাবারটি আপনারা এই মাসে বর্জন করবেন সেটি হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, এ মাসে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণ পোকা থাকে এবং এই পোকামাকড় রান্না করার সময় অনেক পোকামাকড় আমাদের খাবারের মধ্যে থেকে যায় এবং সেই খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে অবশ্যই আমাদের ভীষণভাবে পেটের সমস্যা হতে পারে, হজম শক্তির সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা এই মাসে এই খাবারটি এড়িয়ে চলুন। বন্ধুরা, আমরা যদি শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো করি তাহলে অবশ্যই আমাদের তামাক জাতীয় সমস্ত প্রকার খাবার আমাদের ত্যাগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তামাক জাতীয় কোনো খাবার এই মাসে খাওয়া যাবে না, এমনকি অ্যালকোহলও খাওয়া যাবে না। বন্ধুরা, তৃতীয় যেই খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হলো কাঁচা দুধ। বন্ধুরা, এই মাসে কাঁচা দুধ খাওয়া কখনোই উচিত নয়, শাস্ত্রে এটা বর্ণনা করা হয়েছে। কাঁচা দুধ দিয়ে আপনারা শিবজির অভিষেক করতে পারেন, কিন্তু বন্ধুরা আপনারা কখনোই কাঁচা দুধ খাবেন না। যদি প্রয়োজন হয় তাহলে দুধ একটু বেশি করে ফুটিয়ে নেবেন এবং দুধের পরিবর্তে আপনারা ছানা পনির খেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই মাসে এই কটি খাবার যদি বর্জন করে শিব পুজো করেন তাহলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং পরিবারে সর্বদা শিবজি অবস্থান করবেন। আর যেখানে শিবজি থাকেন সেখানে মাতা পার্বতীও থাকেন, তাই শিব এবং পার্বতী আপনাদের বাড়িতে যদি অবস্থান করে তাহলে আপনাদের বাড়ির সমস্ত শত্রু দূর হবে, বাড়িতে সবসময় থাকবে পজিটিভ এনার্জি, বাড়িতে ধন ধান্যে ভরে যাবে। তাই বন্ধুরা, এই মাসে এই খাবারগুলি বর্জন করুন, তারপর দেখুন শিবজির করুণা এবং কৃপা। বন্ধুরা, এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন এবং সকলকে জানতে সাহায্য করুন এই মাসে কী কী খাবার বর্জন করতে হয়, যাতে সকলেই শিবজির কৃপা লাভ করতে পারেন। যদি আপনারা সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তাহলে আপনারাও বিশেষ করে শিবজির এবং মাতা পার্বতীর কৃপা লাভ করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে জানাই শ্রাবণ মাসের শুভেচ্ছা। হর হর মহাদেব।